মিরেশ্বরের উগ্র সেতু বদলা দিতে পারে দশখান গ্রামের মানুষের ভাগ্য। উপজেলার মায়ানি মগাদিয়া শাহেরখালীর মোহনাত এই সাগর উর্দি প্রত্যেকদিন স্কুল কলেজ শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি লই পারাফার করে। এই জায়গাতুনি লক্ষ লক্ষ টিয়ার মাছ, কেয়ারা, বনত্বন আহরিত জ্বালানি ও নানা খাদ্যদ্রব্য প্রত্যেকদিন মায়ানি, হাইতকান্দি ও শাহেরখালী ইউনিয়ন সহ মিরেশ্বরের বিভিন্ন স্থানত যাই। ব্যাকে বোধ হস্ত করি ফারই এই সাঁকু। এ পর্যন্ত দুজন স্কুল ছাত্র সহ এক জাল্লার সাঁকো ফারিতে যাই। ফরিয়েনে নিহত হইবার পাশাপাশি বেশ কিছু মানুষ আহত হয়। নির্বাচন আইলে জনপ্রতিনিধি হল আশ্বাস দিলেও নির্বাচনের পর কেউ আর খবর নলয় উন্নয়ন বঞ্চিত চরাঞ্চলবাসীর ইয়ানি দাবি। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দল জানায়, 7 বছর বাদে একবার ইলিশার হয়, তারা মন্ত্রী যত আছে, চেয়ারম্যান যত আছে করে দিব কয়, মানে করো না। আমাদের এই ছেলেপিলেরা স্কুল যাইতে বা জুমা যাইতে বাজার হইতে খুব কষ্ট হয় আমাদের। এই সাগর উপদিয়ে আমরা প্রায় 10-12 হাজার লোক চলাচল করে প্রত্যেক দিন দৈনিক সকাল হইতে এবং রাতের 12টা পর্যন্ত। এবং আমাদের সমুদ্রে যে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, সেই ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের মাছ যাতায়াতের জন্য এই সাগর জন্য আমরা সময় মতো বাজারে তুলতে পারছি না। চেয়ারম্যান মেম্বারেরা মন্ত্রীরা এখানে আসে, আসি 2-4 জন লোক আসি এখানে, বলে যে সাঁকু করবে, ব্রিজ করবে, ব্রিজ করবে বলে ম্যাপ করে এরা চলে যায়। আর কোনো খোঁজখবর থাকে না এলাকাবাসীর। এলিয়া দুর্দশায় ফাঁসি দিয়ে এবার আশ্বাস দিয়ে নেয় মিরেশ্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির C+ TV-র জানায়। একটি ব্রিজ করতে হলে ব্রিজটা একটু দীর্ঘ লম্বা ব্রিজ করা লাগবে, তো এতে সরকারের আর্থিক সংশ্লিষ্টতা অনেক বেশি। আমরা চেষ্টা করব যেন সে ধরনের একটি ব্রিজ নির্মাণ হয়, তবে তার আগ পর্যন্ত জনসাধারণের চলাচলটা যেন নিরাপদ হয়, সে লক্ষ্যে 2 UP চেয়ারম্যান নিয়ে এবং স্থানীয় যারা স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে তাদেরকে নিয়ে আমরা অন্তত সাঁকোটি যেন মানুষের চলাচলের উপযোগী হয় সেভাবে করার চেষ্টা করি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন খুব দ্রুত ইয়ান লই ব্যবস্থা লেবু ইয়ানি আসা এলাকাবাসীর। ডেস্ক নিউজ C+ TV।